দিন দুনিয়ার বরকত দাও আমায় ইলাহি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে দিন ও দুনিয়ার অপূর্ব কথা। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে শামিল হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই যাতে অনুষ্ঠানটি দেখা নেকির মধ্যে গণ্য হয়ে যায়। আল্লাহ করিম এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব যা আজকের এপিসোডে আলোচনা করা হবে, তার উপর নিজে আমল করবো এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজ্জাবাজান। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত আছে। প্রিয় আকা মক্কি মদনী মুস্তফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। প্রিয় ইসলাম ভাইরা, আমরা যেখানেই থাকি না কেন আমাদের নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সদা সর্বদা দরুদ শরীফ পড়তে থাকা যায়। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে কিছু নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করে থাকি। তো আজকের বিষয় নেওয়া হয়েছে উত্তম কাজ, সাহায্য করা, অপরকে সাহায্য করা, কোনো মুসলমানকে সাহায্য করা, এর কেমন ফজিলত সে সম্পর্কে ইনশা আল্লাহ আজ্জাবাজান আমরা আজকে শ্রবণ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজ্জাবাজান। আসুন প্রথমেই ফরমানে বারি তালা, আল্লাহ তালার ফরমান শুনি আমরা। সুরা বাকারার আয়াত নাম্বার 237 এর মধ্যে আল্লাহ তালা ইরশাদ করছেন, কি ইরশাদ করছেন শুনি। কাজী ইমান থেকে অনুবাদ, এবং পরস্পর একে অপরের উপর অনুগ্রহকে ভুলে যেও না, এবং পরস্পর একে অপরের উপর অনুগ্রহকে ভুলে যেও না, তোমাদের উপর একে অপরকে যে সাহায্য করা হয় এটাকে কখনো ভুলে যেও না। অপর একটি আয়াতে মোবারকা সুরা মায়েদা এর আয়াত নাম্বার 2 নম্বর আয়াতে আল্লাহ করিম ইরশাদ করেন কাজী ইমান থেকে অনুবাদ, এবং সৎ ও খোদাভীরুতার কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো। আসলে প্রিয় ইসলামী ভাইরা, মুসলমান বা মানুষ সামাজিক জীব, কেউ কারোর সহযোগিতা ছাড়া সাহায্য ছাড়া চলতে পারে না। আমরা আমাদের দৈনন্দিন জীবন চলতে গেলে একে অপরের সাহায্য লাগেই। তো এই সাহায্য করা, উপকার করা, এটা কেমন সওয়াবের কাজ এই হাদিসে মোবারকা থেকে শুনি আমরা। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আপন মুসলমান ভাইয়ের সাহায্য ও উপকারের জন্য অগ্রসর হয়, যে তার আপন মুসলমান ভাইয়ের সাহায্য এবং উপকারের জন্য আগ বাড়ায়, সামনের দিকে অগ্রসর হয়, তার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করার সমপরিমাণ সওয়াব রয়েছে। তার জন্য আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার যে সওয়াব, একজন শহীদের যে সওয়াব, সে সওয়াব তার আমল নামায় আমলের মধ্যে লিখে দেয়া হয়। আরেকটা হাদিসে পাক শুনি আমরা। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার, আর সৃষ্টি জগতের মধ্যে তিনিই সবচেয়ে অধিক পছন্দনীয় বান্দা। আমরা শুনি কে পছন্দনীয় অধিক, যিনি আল্লাহ তাআলার ব্যক্তিদের জন্য ব্যয় করবে, অর্থাৎ আল্লাহ তাআলার বান্দাদের জন্য ব্যয় করবে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় আকা মক্কি মদিনী মুস্তফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, লোকদের মধ্যে সর্বোত্তম সে যে তাদের উপকার করে, যে লোকদেরকে উপকার করে। তো আমরা ফরমানে বারি তালা আহাদিসে তৈয়বা থেকে এটাই বুঝতে পারলাম যে তারাই সম্মানিত, তারাই পছন্দনীয়, তারাই মকবুল যারা অপরকে সহযোগিতা করে, যারা অপরকে সাহায্য করে, যারা অপরের উপকারের জন্য আগ বাড়িয়ে
আসে, সামনের দিকে অগ্রসর হয়। আমাদের উচিত যাতে আমরা অপর মুসলমানের মদত করি, অপর মুসলমানকে সাহায্য করি। হ্যাঁ, এটা একটা মুসলমানের বৈশিষ্ট্য থাকা চাই। হ্যাঁ, আমি কোনো মুসলমান ভাইকে সহযোগিতা করতে পারছি না, সাহায্য করতে পারছি না, দোয়া তো করতে পারি। হ্যাঁ, এমনও হতে পারে আমার কাছে অর্থ নেই, সম্পদ নেই, আজ আমি আমার কোনো মুসলমান ভাইকে পেরেশানিতে দেখা অবস্থায় তার কোনো হেল্প করতে পারছি না, সাহায্য করতে পারছি না, কিন্তু তার জন্য দোয়া তো করতে পারি। হ্যাঁ, একটা মুসলমান হিসেবে দোয়া তো আমরা করতেই পারি। আল্লাহ কারিম আমাদেরকে তৌফিক দান করুক। আরেকটি হাদিসে পাক আমরা শুনি, হযরত সাইয়্যিদুনা ওমর বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় আকা মক্কী মদনী মুস্তাফা হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কতিপয় লোকদেরকে মানুষের প্রয়োজন পূর্ণ করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কিছু লোকদেরকে এমন সৃষ্টি করেছেন যারা মানুষের প্রয়োজন পূর্ণ করবে, আর নিজ জিম্মায় এই অঙ্গীকার করেছেন প্রয়োজন পূর্ণকারীদের আগুনের আজাব দিবেন না, আর যখন কিয়ামত সংঘটিত হবে তখন তাদের জন্য নূরের মিম্বর বিছানা হবে, যেখানে আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথোপকথন হবে। অপরদিকে অন্যান্য লোকেরা নিজ হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহু কবীর, আল্লাহ আল্লাহ, কি বলবো। আল্লাহ তাআলা কিছু লোকদেরকে বলা হচ্ছে যে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন, মানুষের হাজত, মানুষের প্রয়োজন, মানুষের উপকার করার জন্য সৃষ্টি করেছেন, আর সেই ব্যক্তিগুলো যখন অপরের উপকার করে তাদের জন্য আগুনের আজাব দেয়া হবে না তাদেরকে, আর যখন কিয়ামত সংঘটিত হবে তাদের জন্য নূরের মিম্বর বিছানা হবে, যেখানে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথোপকথন হবে। আমার আল্লাহ তাআলার দিদার হবে, আল্লাহ তাআলার সাথে কথোপকথন হবে, আল্লাহ তাআলার সাথে মন ভরে কথা বলা যাবে। কাদের জন্য? যারা অপরের সাহায্য করে, অপরের প্রয়োজনকে পূর্ণ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার কতিপয় বান্দা এমন রয়েছে যাদেরকে লোকদের প্রয়োজন পূর্ণ করার কারণে নিয়ামত দিয়ে ধন্য করা হয়, যতক্ষণ পর্যন্ত না তারা লোকদের থেকে অদৃষ্ট হয়ে যায়। অর্থাৎ এমন কিছু বান্দা এমন থাকবে আল্লাহ তাআলার যাদেরকে লোকদের প্রয়োজন পূর্ণ করার কারণে নিয়ামত দেয়া হবে, যতক্ষণ না তারা এই উপকার করার মধ্যে অতিষ্ঠ হবে না। অর্থাৎ অনেক সময় দেখা যায় না, হ্যাঁ আমি দিল খুলে মন খুলে আমি হয়তো বা উপকার করছি, খুশি মনে উপকার করছি, আমার অনেকে উপকার তো করে কিন্তু অতিষ্ঠ হয়ে যায় উপকার করতে করতে, শুধু আমার কাছে আসে, শুধু আমার কাছে আসে, অতিষ্ঠ হয়ে যায় বলা হচ্ছে। আর যখন তারা অর্থাৎ লোকদের থেকে অতিষ্ঠ হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার নিয়ামত অন্যদিকে প্রত্যাবর্তন করে দেয়। ধরুন আমি কারো উপকারের জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে, আমি উপকার তো করছি, এমন একটি সময় আসবে আমি লোকদেরকে উপকার করতে করতে অতিষ্ঠ, বিরক্ত হয়ে যাচ্ছি, তো আমার কাছে যে নিয়ামতটা আসছিল এতদিন সেটা অন্যদিকে ট্রান্সফার হয়ে যাবে, প্রত্যাবর্তন হয়ে যাবে। আরো কি বলা হচ্ছে, হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে নিয়ামত প্রদান করেন তখন লোকদের প্রয়োজন তার দিকে সম্পৃক্ত করে দেয়, অতঃপর যদি সে লোকদের থেকে অতিষ্ঠ হয়ে যায় তাহলে তার নিয়ামতকে বিনষ্ট করে দেওয়া হয়। হাদিসে পাকটি বুঝুন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে নিয়ামত দ্বারা ধন্য করে ওই নিয়ামত প্রাপ্ত ব্যক্তির কাছে অন্য বান্দাদেরকে সম্পৃক্ত করে দেওয়া হয় যাদের প্রয়োজন বোধ হয়, যাদের উপকারের প্রয়োজন হয়, আর সেই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিটা যদি অতিষ্ঠ হয়ে যায় এই লোকদের থেকে তাহলে তার থেকে সেই নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হয়, বিনষ্ট করে দেওয়া হয়। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো বিষণ্ণ ব্যক্তির সাহায্য করবে, পেরেশান ব্যক্তি, দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির সাহায্য করবে, আল্লাহ তাআলা তার জন্য 73 নেকি লিখে দেন, তন্মধ্যে একটি নেকি দ্বারা দুনিয়া ও আখিরাতের সংশোধন হয় আর অবশিষ্ট তার পদমর্যাদা বর্ণনা করা হয়। অবশিষ্ট দ্বারা তার পদমর্যাদাকে বৃদ্ধি করা হয়, 73 নেকি লিখে দেওয়া হয় যে দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করবে, তার মধ্যে একটি দুনিয়া ও আখিরাতের সংশোধন
আর অবশিষ্ট 72টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয়। হযরত সাইয়্যিদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুব ইউনিক হাদিসে পাক, তুমি জানো বাঘ নিজ চিৎকারে কি বলে, অর্থাৎ বাঘ যখন চিৎকার করে তখন সে কি বলে? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন যে সে কি বলে তার চিৎকার করার সময়, গর্জন করার সময়। তখন আমার আকা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে এটা বলে, হে আল্লাহ আমাকে নেককারদের মধ্যে কারো উপর বিজয়ী প্রদান করো না, অর্থাৎ আমি যাতে কোনো নেককার ব্যক্তির উপর বিজয়ী না হই, নেককার ব্যক্তিদেরকে আমি যাতে কখনো আঘাত না দেই। কে বলে? যে বাঘ, সেই জন্য যারা দুশ্চিন্তাগ্রস্তদের সাহায্য করে তার খুব নেককার হয়, যারা অপরের উপকার করে, হ্যাঁ তাদেরকে প্রাণীরা পর্যন্ত সম্মান প্রদর্শন করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আপন মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করার চেষ্টা করবে, যদিও সেই প্রয়োজন পূরক হোক বা না হোক, আল্লাহ তাআলা তার পূর্বের ও পরের গুনাহ ক্ষমা করে দিবেন, আর তার জন্য মুক্তিপণ লিখে দেয়, একটি জাহান্নাম থেকে আর একটি কপটতা থেকে। তার জন্য মুক্তি লিখে দেওয়া হয় যে সে জাহান্নাম থেকেও মুক্ত, কপটতা থেকেও মুক্ত। আচ্ছা, হযরত সাইয়্যিদুনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে আপন মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আমি তার মিজানের সামনে দাঁড়াবো, আমার নবী তার মিজানের সামনে দাঁড়াবে যে অপর মুসলমান ভাইকে তার আপন মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, যদি তার নেকির পাল্লা ভারী থাকে তাহলে ঠিক আছে, নয়তো আমি তার শাফায়াত করব। আল্লাহু কবীর, আমার নবী তার শাফায়াত করবে, কার? যে অপর মুসলমান ভাইকে সাহায্য করে, যে অপর মুসলমান ভাইয়ের প্রয়োজনের সময় এগিয়ে আসে। যদি তার মিজানের পাল্লা যদি ভারী হয় নেকি দ্বারা, তাহলে তো আমার নবী বলবে ঠিক আছে, আর যদি কম হয়, গুনাহের পাল্লা ভারী হয়, তাহলে আমার নবী আলাইহি সালাতু ওয়াসালাম তার জন্য ডিরেক্ট শাফাআত করবেন। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় আকা মক্কি মদনী মুস্তফা হুজুর পুন্নুর মা আবেনার বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি সুসংবাদ দিচ্ছেন? ইরশাদ করেন যে আপন মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করতে অগ্রসর হয়, আল্লাহ তাআলা তার প্রতিটি কদমে 70টি নেকি লিখে দেন আর 70টি গুনাহ ক্ষমা করে দেন। আর যদি সে মুসলমান ভাইয়ের প্রয়োজন আপন হাত দ্বারা পূরণ করে দেয়, তখন গুনাহ থেকে এমন পাক হয়ে যায় যেমন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠের দিন ছিল, আর প্রয়োজন পূরণ চলাকালীন মৃত্যুবরণ করে, তাহলে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আমরা কে না চাই যে আমরা বিনা হিসেবে জান্নাত লাভ করি? একটু দেখুন, জান্নাতে যাওয়া আর একটা হচ্ছে হিসাব ছাড়া জান্নাতে যাওয়া। জান্নাতে অনেকে যাবে, অনেক মুসলমান, প্রত্যেকটা মুসলমানই জান্নাতে যাবে তার কৃতকর্মের শাস্তি ভোগ করার পর, কিন্তু যারা বিনা হিসেবে যাবে, যাদের কোনো হিসাবই হবে না, তাদের তো আর কোনো মানে কি লাগে, তাদের ভাগ্য তো অনেক মানে খুলে যাবে। কেন আমার যদি কোনো হিসাব না হয়, কেননা আমি জানি আমার হিসাব নিয়ে আমি বেঁচে যাব। প্রত্যেকটা মুসলমান আপন আপন অবস্থাদি সম্পর্কে জ্ঞাত যে আমরা কি করেছি, আমরা কি করছি, কি করেছি, কি করছি, আমি আল্লাহ তাআলার কতটুকু নাফরমানি করেছি, আল্লাহ তাআলাকে কতটুকু নারাজ করেছি, সেটা আমি খুব ভালোভাবেই জানি। আমার যদি হিসাব নেওয়া হয় আমি যে ফেসে যাব তাও জানি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছে যে অপর মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করতে অগ্রসর হয়, আর যদি সে তার নিজের আপন হাত ধারা করে, তাহলে গুনাহ থেকে এমন পবিত্র হয়ে যাবে যেমন মায়ের গর্ভ থেকে এখনই জন্মগ্রহণ করেছে, আর প্রয়োজন পূরণ চলাকালীন যদি মৃত্যুবরণ করে তাহলে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আপন মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করতে অগ্রসর হয় আর তার সঙ্গে সহানুভূতি সুলভ আচরণ করে, তাহলে আল্লাহ তাআলা তার আর জাহান্নামের মধ্যখানে 7টি পরিখা খনন করবেন,
আর একটি পরীক্ষা হতে অপর পরীক্ষার মাঝখানে এত দূরত্ব হবে যে যেমনটি আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্ব। আবার শুনুন, যে আপন মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করতে অগ্রসর হয় তার সঙ্গে সহানুভূতি সুলভ আচরণ করা হবে, আর আল্লাহ তাআলা তার আর জান্নাতের মাঝখানে 7টি পরীক্ষা নির্মাণ করবেন, খনন করবেন। হ্যাঁ, আর একটা পরীক্ষার দূরত্ব হচ্ছে আসমান আর জমিনের যতটুকু দূরত্ব ততটুকু, তাহলে 7টা পরীক্ষার দূরত্ব কতটুকু হবে? আর এতটুকু দূরত্বে যদি আমি থাকি তাহলে ভাই আমার আজাব কিভাবে হবে? আমরা আজাব থেকে মুক্ত থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আবু জাফর মোহাম্মদ বিন কাসিমুল কারখি উনি বলেন, আমি আবুল হাসান আলী বিন মোহাম্মদ বিন ফুরাদকে নিজ প্রয়োজনে একটি চিঠিতে লিখে পাঠাই, নিজ প্রয়োজনে একটি চিঠিতে লিখে পাঠাই। তিনি সেই চিঠি পড়েন আর আপন হাত দিয়ে একদিকে রেখে দেন, আর এ ব্যাপারে কিছু বলে না। তখন আমি সেই চিঠি নেই আর দাঁড়িয়ে যাই আর তাকে শুনিয়ে দুটি পংক্তি বলি। তো দুটি পংক্তিগুলোর অনুবাদ কি ছিল? অনুবাদ ছিল এটাই, যখন তুমি কোনো দয়ালুর নিকট প্রয়োজন নিয়ে যাবে আর সে তা পরিপূর্ণ করতে অস্বীকার করে দেয়, তাহলে তার নিকট দারোয়ান হিসেবে বসো না, কেননা দয়ালু ব্যক্তি মানা করা কৃপণতার কারণ হয় না, বরং চাহিদাকারীর নসিব খারাপ হয়। আবার বলছি যে ওই পংক্তির ব্যাখ্যা ছিল এটাই, যখন কোনো দয়ালু অর্থাৎ যারা দান করে, যারা সাহায্য করে, যারা উপকারে এগিয়ে আসে, এমন ব্যক্তির নিকট প্রয়োজন নিয়ে যাবে আর সে তা পূরণ করে না, পরিপূর্ণ করতে অস্বীকার করে, তাহলে তার নিকট দারোয়ান হিসেবে বসো না, কেননা দয়ালু ব্যক্তি মানা করা এটা কৃপণতার কারণ হয় না, বরং চাহিদাকারীর, যিনি চাহিদা করে, যিনি চায়, তার নসিব খারাপ হয়। আবুল হাসান বললেন, হে আবু জাফর, তুমি যা বলেছো তা আমি শুনে নিয়েছি, ফিরে আসো, চাহিদাকারীর নসিব খারাপ হয় না। হ্যাঁ, যখন সে আমার কাছে প্রশ্ন করেছে তখন আমি তাকে ফিরিয়ে দিয়েছি, এটা আবশ্যক ছিল, অন্তর আল্লাহ তাআলার কুদরতি হাতে রয়েছে আর পরিবর্তন হতে থাকে, অতঃপর চিঠি নেন আর আমি যা চেয়েছিলাম তা করে দেন। অর্থাৎ অন্তরটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি হাতে, আমার অন্তর তখন চাইনি, এই জন্য আমি আপনাকে প্রদান করিনি, আর এখন আমার অন্তর আল্লাহ তাআলার কুদরতি হাতে। আর মনে রাখবেন, কলব যেটা আছে না, অন্তর, আমাদের এই কল্পটা কিন্তু পরিবর্তনশীল, পরিবর্তন হতেই থাকে, পরিবর্তন হতেই থাকে, আর এখন কিছু ভাবছে তো পরক্ষণে আর অন্য কিছু ভাবে, এখন আমি একটা ডিসিশন মাথায় নিয়েছি তো সেটা পরক্ষণে চেঞ্জ হতে পারে, কল্প হচ্ছে এমন একটা বিষয়। তো এই জন্য বলা হচ্ছে অন্তরটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি হাতে, তো এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আজকে সাইয়েদুনা আব্দুল্লাহ বিন হাসান বিন হুসাইন রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি কোনো প্রয়োজনের জন্য আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি দরবারে উপস্থিত হই। তিনি বলেন, যদি আপনার আমার নিকট কোনো প্রয়োজন থাকে তাহলে কারো মাধ্যমে বার্তা পাঠিয়ে দিন অথবা আমাকে চিঠি লিখে দিন, কেননা আমি এই ব্যাপারে আল্লাহ তাআলার নিকট লজ্জা করি, আপনি আমার দরজা পর্যন্ত আসেন। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করছেন, কাকে? আব্দুল্লাহ বিন হাসান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আপনার যদি কিছু লাগে আমাকে চিঠি পাঠাবেন, আর না হয় আমাকে বার্তা পাঠাবেন, আমার দরজার নিকট আসবেন না, কারণ এটা এই ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে লজ্জাবোধ করছি। আচ্ছা, এরপরে রিওয়ায়েতে আছে, আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা আলিউল মুর্তাদা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম ইরশাদ করেন, ওই সত্তার কসম যিনি অধিক দোয়া শুনেন, যখন কোনো ব্যক্তি কারো অন্তরকে প্রশান্তি করে, শান্ত করে, রাহাত দেয়, সুখ পৌঁছায়, তখন আল্লাহ তাআলা সেই খুশিতে সহানুভূতি তৈরি করেন। যখন ওই ব্যক্তির উপর কোনো মুসিবত আসে তখন সহানুভূতি তার উপর এমনভাবে অবতীর্ণ হয় যেমন ঢেলাতে পানি পড়ে, এমনকি আল্লাহ তাআলা তার থেকে সেই মুসিবত দূর করে দেয় যেমন কেউ আপন উটদের মধ্য থেকে অপরিচিত উটকে বের করে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসিবতের সময় সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুক। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় আকা মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকদের মধ্যে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তিকে? ইরশাদ করেন, লোকদেরকে অধিক লাভবান করা ব্যক্তি। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম আমল কোনটি? ইরশাদ করেন, মুমিনদের হৃদয়কে খুশি করা। আরজ করা হলো, মুমিনদের হৃদয়কে প্রশান্ত করা, এর দ্বারা কি উদ্দেশ্য? ইরশাদ করেন, তাদেরকে আহার করানো, তাদের কষ্টকে দূর করা,
আর তাদের ঋণ আদায় করা, আর যে আপন ভাইয়ের প্রয়োজন পূরণ করার জন্য অগ্রসর হয়, তবে সে এমন যেমনটি রমজান মাসে রোজা রাখলো আর ইতিকাফ করলো। আর যে অত্যাচারিত ব্যক্তিকে সাহায্য করার জন্য অগ্রসর হয়, কিয়ামতের দিন যখন লোকদের পা স্তম্ভিত করবে তখন আল্লাহ তাআলা তাকে সুরক্ষিত রাখবেন। আর যে নিজ রাগকে দমন করবে আল্লাহ তাআলা তাকে গোপন করে রাখবেন। আর মন্দ চরিত্র আমলকে এমন ভাবে নষ্ট করে যেমন সিরকা মধুকে নষ্ট করে দেয়। তো মুসলমানদেরকে খুশি করার ফজিলত আছে। আরেকটি কি ফজিলত? আমার প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন যে আপন মুসলমান ভাইয়ের সঙ্গে তার পছন্দনীয় পদ্ধতিতে দেখা করবে, ফলে সে খুশি হবে, তবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন খুশি করে দিবেন। ভাই, কিয়ামতের দিন খুশি করে দিলে আমার আর কি লাগে? আল্লাহ তাআলা স্বয়ং আমাকে খুশি করে দিবেন যদি আমি আমার মুসলমান ভাইকে খুশি প্রদান করি, সেটা কথার মাধ্যমে হোক, টাকার মাধ্যমে হোক, প্রয়োজন পূরণ করানোর মাধ্যমে হোক, সাহায্য করার মাধ্যমে হোক, যেভাবেই হোক, আমি যদি আমার মুসলমান ভাইকে খুশি করি, আমার আল্লাহ, আমার মালিক আমাকে খুশি করবে। তো আরেকটি লাস্ট রিওয়ায়াত আমি বর্ণনা করে আমাদের অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাব। হযরত সাইয়্যিদুনা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মানিত দাদা হতে বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুমিনকে খুশি করে, আল্লাহ তাআলা এই খুশিতে একজন ফিরিশতা তৈরি করেন, যিনি আল্লাহ তাআলার ইবাদত আর তার একত্ববাদ বর্ণনা করেন। যখন সেই ব্যক্তি, যে ব্যক্তি অপর মুসলমানকে খুশি প্রদান করে, যখন সেই ব্যক্তির মৃত্যুর পর নিজ কবরে পৌঁছায়, তখন সেই আনন্দ অর্থাৎ ফিরিশতা রূপে তার নিকট এসে বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? সেই ব্যক্তি বলে, তুমি কে? সে বলে, আমি সেই আনন্দ যা তুমি অমুক ব্যক্তিকে দিয়েছিলে, আর আজ ভয়াবহতার এই সময়ে আমি তোমার জন্য ভালোবাসা স্বরূপ তোমাকে তোমার উদারতা স্মরণ করাবো আর সঠিক কথায় পথ প্রদর্শন করাবো। কিয়ামতের দিন তোমার সঙ্গে থাকবো, তোমার রবের দরবারে তোমার সুপারিশ করব আর তোমার ঠিকানা জান্নাত দেখাবো। মুসলমানকে খুশি করার কেমন ফজিলত! জ্ঞানী ব্যক্তির বাণী, যখন তুমি কোনো দয়ালু ব্যক্তির নিকট নিজ প্রয়োজন চাইবে, তবে তাকে ভাবতে সময় দাও, কেননা তিনি ভালো কিছু চিন্তা করবে। আর যখন কোনো নির্বোধ ব্যক্তির নিকট নিজ প্রয়োজন চাইবে, তবে তাকে ভাবতে সময় দিও না, হয়তো তার অভ্যাস তাকে এই কাজ করতে বাধা প্রদান করবে। তো আমরা শুনলাম যে মানুষকে সাহায্য করার, তার প্রয়োজনে এগিয়ে আসার ফজিলত কেমন, মানুষের দুঃখে তার সহানুভূতি দেখানোর, তাকে খুশি প্রদান করার, মুসলমানের মনে খুশি প্রদান করার ফজিলত কেমন, আমরা সে সম্পর্কে আজকে শুনেছি। আর কোন মানুষ থেকে, জ্ঞানী ব্যক্তি থেকে প্রয়োজন চাইতে বলেছে, কেননা সে ভেবেচিন্তে আপনাকে প্রয়োজন, আপনার উপকারটা করবে। আর নির্বোধ লোক, যারা জ্ঞানী নয়, যারা জাহিল লোক, হ্যাঁ, ইনাদের থেকে যাতে প্রয়োজন নেওয়া না হয়, আর নিরও যাতে তাড়াতাড়ি নেওয়া হয়, কেননা তাদেরকে যদি চিন্তা করার সময় দেওয়া হয়, তাদের অভ্যাস তাদেরকে প্রয়োজন পূরণ করার জন্য বাধা দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যতটুকু সামর্থ্য, যদি আমরা প্রয়োজন মেটাতে নাও পারি, কারো উপকারে এগিয়ে আসতে নাও পারি, অন্তত দোয়া তো করি, মুসলমানের মনে খুশি তো দাখিল করি, একটু মুচকি হাসি দিয়েও তো খুশি করা যায়, একটু ভালো কথা দিয়েও তো খুশি করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। তো প্রিয় ইসলামী ভাইরা, আজকে অনুষ্ঠানের সময় দেখতে দেখতে শেষ, ইনশাআল্লাহ আজাবাজাল পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। আজকে এতটুকুই, আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দীন ও দুনিয়ার বরকত দাও আমায়।